বিএসসি এবং এমএসসি নার্সিং এ ভর্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ আগের দিকে র‍্যাঙ্ক থাকা প্রার্থীদের দূরের কলেজে দিয়ে তুলনায় র‍্যাঙ্কের পিছন দিকে থাকা প্রার্থীদের কাঁচা ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে কেন অভিযোগ তুলে হাইকোর্টের দারস্থ একাধিক প্রার্থী বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বৃহস্পতিবারের মধ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বক্তব্য জানতে চাইলেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে জুন মাসে কাউন্সেলিং করা হয় সেখানে কলকাতার সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার বহু প্রার্থীকে উত্তরবঙ্গ বাঁকুড়া বীরভূমের দিকে কলেজে দেওয়া হয়েছে কারণ কাছাকাছি মেডিকেল শূন্য পদ ছিল না কিন্তু পরে পাঁচই অক্টোবর ফের নতুন করে সাতান্নটি শূন্য বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য দপ্তর কিন্তু বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগে যারা ভর্তি হয়ে গেছে তারা নতুন করে এই কাউন্সেলিং এ অংশগ্রহণ করতে পারবে না হয়ে যাদের আগের র‍্যাঙ্ক ছিল তাদের দূরের কলেজে ভর্তি হতে হয় তারাই কলকাতা একাধিকবার স্বাস্থ্য দপ্তরে পুনরায় কাউন্সিলিং এর সুযোগ দেওয়ার আবেদন করা হয় কিন্তু তাতে নারাজ স্বাস্থ্য দপ্তর বৃহস্পতিবারের মধ্যে বিষয়ে ডেপুটি ডিরেক্টর অফ হেলথের বক্তব্য আদালতে জানানোর নির্দেশ বৃহস্পতিবার পরবর্তী শুনানি